নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। এই মুহূর্তে এই অনুষ্ঠানে আপনাদের জন্যই উপস্থিত আচার্য অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী, স্বাগত জানাই অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। আপনাকে আমরা মানে বারে বারে দেখেছি, আপনি যেই ফিল্ডেই থেকেছেন সেইখানে এমন কিছু সৃষ্টি করেছেন যেটা দেখে আমাদের প্রত্যেকের টনক নড়ে গেছে এক কথায় বলতে গেলে। যেমন আপনি যখন অ্যাস্ট্রোলজি নিয়ে তো রয়েছেন, এই অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে আজকে কত মানুষ আপনার কাছে আসছেন এবং সেই ক্ষেত্রে তাদের আপনি যে গাইড করছেন তাতে কিন্তু তারা খুব অল্প সময়ের মধ্যে ভীষণভাবে ডেভেলপ করে যাচ্ছে, তো এইটা কি করে সম্ভব? এটা এটা তুমি খুব এটা বহু লোক জানতে চাইছে যে এত অ্যাস্ট্রোলজার থাকতে কেন তোমার কাছে এত কাতারে কাতারে লোক আসে, কেন এত ভিড়, তুমি তো সেরকম বিশাল পাঞ্জাবি টাঞ্জাবি পরে, তুমি বিশাল একটা তিলক কেটে রুদ্রাক্ষের মালা পরে গুরু টাইপেরও থাকো না, তুমি তো নর্মাল একজন ব্যক্তিত্ব, বাট তোমার কাছে কেন এরকম এত ভিড় হয়, বা তোমার একান্ন কালী মন্দিরটাও সারা মানে বিশ্বখ্যাতি নাম পেয়েছে, কেন এরকম হচ্ছে, এরকম বহু লোকের কোশ্চেন থাকে। তো যাই হোক, তুমি এই কোশ্চেনটা আমাকে করলে, প্রথম কথা হলো যে ব্যক্তি আমার কাছে আসে তার প্রথম জিনিসটাই হলো সে সমস্যা নিয়ে আসে। এবার সেই সমস্যা নিয়ে আসে, এবার সে সমস্যা বলবে আমি তার সমস্যার সমাধান করবো এটা আমি বিশ্বাস করি না, কারণ আমি দেখব যে যে ব্যক্তিটা এসছে তার সমস্যাটা কোথায় লুকিয়ে আছে, এবং তাকে সেই বিচার করে, সেই কনসালটেন্সি করে, কাউন্সিলিং করে, এবং তার মধ্যে থেকে সেই সমস্যাটাকে আমাকে বের করে আনতে হবে, যে বের করে আমাকে বুঝতে হবে যে তার এটা। কেউ যদি আমাকে বলে আমার অর্থনৈতিক সমস্যা, আমার টাকা পয়সা নেই, আমার টাকা পয়সার দিক দিয়ে সমস্যা, তাই টাকা পয়সার সমস্যা, টাকা নাই মানে নেইটা কেন, তার কর্মের জায়গাটা সমস্যা, তার কর্ম এবং তার বিজনেস না তার চাকরি না তার ব্যবসা কি হবে, এই যে এই জায়গাগুলি, এই জায়গাগুলি আমাকে দেখতে হবে। সে কি দালাল, সে কি বোকারি করে, না সে ভালো গভর্নমেন্ট সার্ভিস করে, না সে মাস্টারি করে, না সে কি, এই যে জায়গাগুলি আমি জ্যোতিষদেরও বিচার করি, জ্যোতিষীরও বিচার করি, এবং সত্যি কথা বলতে আমার কলেজ রয়েছে অ্যাস্ট্রোলজির কলেজ, এবং সেই অ্যাস্ট্রোলজি কলেজে মানে আপার লেভেলে কিন্তু পড়াশুনো করা, এমন একটা পড়াশুনো করা যেটা মনে হয় না যে WB-র কোনো জায়গায় সেই পড়াশুনোটা করানো হয়, কেন অ্যাস্ট্রোলজির সাথে আমি এমন কিছু কম্বাইন করে পড়াশুনো করাই যার জন্য আমার অ্যাস্ট্রোলজি ফিল্ডেও জ্যোতিষীর ফিল্ডেও কিছু ব্যক্তিত্বরা জানতে চায় যে তুমি কি করে রেমেডিসগুলি করো, তুমি কি করে মানুষকে গাইড করো, এই যে রেমেডিস, এই যে গাইড, এই জায়গা নিয়ে আজকে আমি এটার বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তার আগে কে আছে আমাদের সাথে, তার সাথে একটু একটু কথা বলে নেব। হ্যাঁ বলুন, নমস্কার, কে আছেন সাথে? হ্যালো হ্যালো, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। একটু লাউডলি কথা বলুন, লাউডলি লাউডলি বলছি, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি আমি। হ্যাঁ বলুন বলুন, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। হ্যাঁ বলুন বলুন, কার ব্যাপারে জানবেন? ও বলছি, আমি আমি বলছি আমার সাংসারিক জীবনে খুব সমস্যার মধ্যে দিয়ে চলছি, তার অনুষ্ঠানটা আমি অনেকদিন ধরে ফলো করছি, আজকে লাইনে পেলাম প্রায় বছর দুয়েক ধরে। সেই কালকে পেয়েছে আর কি, তো আজ তুমি পেলে। তো যাই হোক, তো আমি একটা কথাই বলবো, তোমার সাংসারিক জায়গা থেকে স্বামী স্ত্রীর মধ্যে একটু অশান্তি চলছে এবং অবৈধ সম্পর্কের একটা জায়গায় তুমি কিন্তু জড়িয়ে পড়েছো, একটা ইনলিগাল বলতে গেলে মানে একটা অন্য সম্পর্ক, যে সম্পর্কের ভ্যালুলেস সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছো। যদি তোমার যদি তোমার স্ত্রী দেখে তাহলে হয়তো তোমার বাড়ি ফেরাটা দায় হয়ে যাবে। যাই হোক, তুমি যখন ফোন পেয়েছো তুমি কিন্তু একটা অবৈধ বাজে সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছো, যেটা দিনের পর দিন কিন্তু অনেকটা বাজে পরিস্থিতি হয়ে গেছে, এবং লাইফে এটা নিয়ে এমন একটা বড় সমস্যা হবে, কেস খামারি এবং আইন আদালত এবং থানা পুলিশের পর্যায়ে পৌঁছে যাচ্ছে, এবং সব থেকে যেটা বড় কথা অর্থনৈতিকও তোমার হ্যাম্পার হচ্ছে, মান সম্মান হানি, বদনাম, এবং সবার কাছে তুমি অপ্রিয় ব্যক্তি হয়ে যাচ্ছ। ইয়েস অর নো?
এর জন্যই তো আপনাকে আমি ফোনটা করলাম, যাতে এর থেকে আমি কোনো সুরাহা পেতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি থানা পুলিশ বা এরকম কোন সমস্যার মধ্যে আস্তে আস্তে কি ইনভলভ হচ্ছ, মানে জড়িয়ে কি পড়ছো? ইয়েস অর নো? হ্যাঁ, এর মধ্যে আমাকে একটা সমস্যার মধ্যে পড়ছে। কারাবন্ধ যোগ বলে এটা, কারাবদ্ধ যোগ বলে এটাকে। হ্যাঁ, কারাবদ্ধ যোগ দেখেছো তো কি করে এটা সৃষ্টি হয়? এই যে নেগেটিভিটি, এইগুলি কিন্তু সব যোগ। আমরা শুধু যোগ নিয়ে আলোচনা করি, কি যোগ, মাঙ্গলিক যোগ, এই যোগ, ওই যোগ, হ্যাঁ কিন্তু হ্যাঁ, এই বিভিন্ন যোগটার রকম কথা যে তো যোগ শুনিনি আছে, আগে। হ্যাঁ এই যে এটাকে বলে কারাবদ্ধ যোগ, এই যে আচ্ছা, নেগেটিভ ভাইব্রেশন, এইটা যদি যোগ থাকে তাহলে তোমাকে কিন্তু থানায় থাকতে হবে। এবং তার জন্য এই নেগেটিভিটি, এই যে জিনিসগুলি, আজকে বহু ব্যক্তিত্ব আছে তারা নিজেরাও জানে না যে তারা কি ভুল করছে, আজকে হয়তো ভুল করে পার পেয়ে যাচ্ছে, কিন্তু এই যোগের জন্য তাকে আজ নয় কাল এর কিন্তু মাশুল দিতেই হবে। সাফল্য মানুষের আসবে, সাকসেস আসবে, অন্যায় করলে তার কিন্তু বিপদও আসবে। তাই এই বিপদগুলি, যাই হোক, লাকিলি তুমি ফোনে পেয়ে গেছো 2 বছর ধরে চেষ্টা করতে করতে। তুমি কি একটা সত্যি কথা তোমায় বলবো, আমি মানে অপ্রিয় সত্যি কথা, যেই সত্যি কথাটা বলবো, তুমি প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করো। ইয়েস অর নো? হ্যাঁ, মদ খাই তো দাদা প্রচুর পরিমাণে, সেটাকেও খুব টেনশনের মধ্যে আছে যে পরিস্থিতি। টেনশনের মধ্যে দিয়ে তুমি মদ খাচ্ছ? টেনশন মানে মদ খেলে পুরো একদম টেনশন ঠিক হয়ে যায় না, তাই তো? হয় না, কিন্তু ওই কথাই বলে না, টেনশন যাই হোক, মানে আমার তো বহু টেনশন, দেখি আমি দেখি যদি খাবো, খেয়ে যদি মানে টেনশন দূর না। হয়। যাই হোক, একটা কথা তোমায় বলি, যে এই মদ খাওয়াটাকে বাবু বন্ধ করে দাও, এটা খুব বাজে জিনিস। মানে অ্যালকোহল জিনিসটা কিন্তু খুবই বাজে, মানে শরীরের টেনশনকে দূর করে না, সাময়িক হয়তো তোমাকে মানে ই করছে, নার্ভগুলিকে একটু তোমাকে অবশ করে দেয়, বাট এটা কিন্তু দিনের পর দিন চলতে থাকলে এটা কিন্তু সারা শরীর তোমার একটা সময় কিন্তু অকেজো হয়ে যাবে, এবং শরীরের অর্গ্যানগুলি কিন্তু সেইভাবে কিন্তু কাজ করবে না। এবং অন্য অন্য যে আমরা যে খাবার থেকে যে ভিটামিন বা ক্যালোরি যেগুলি পেয়ে থাকি, সেগুলোও কিন্তু আস্তে আস্তে ঠিকঠাক পাবে না তুমি। তো এই জায়গাটা থেকে নেশাটাকে তুমি দূর করো, এবং ওই অবৈধ সম্পর্ক থেকে তুমি একটু চলে আসো, জীবনে সাফল্য পাবে। আমি তোমাকে বললাম, আর তোমার যে সমস্যা তার জন্য তোমাকে একজন ভালো জ্যোতিষের পরামর্শ নিয়ে কিন্তু গাইডটা করতে হবে। 51 কালীবাড়ি, মধ্যম গ্রাম, সরদাপল্লী, 51 কালীবাড়ি, চলে এসো, আমি আছি। তোমাকে এই জায়গা থেকে 7 ডেজ, 7 দিন, 7 দিনের মধ্যে এই জায়গা থেকে আমি কিন্তু তোমাকে সরিয়ে নিয়ে আসবো। 7 দিনের মধ্যে থেকে এই জায়গা থেকে আমি তোমাকে সরিয়ে নিয়ে আসবো, কথা দিলাম আমি তোমাকে। 7 ডেজ, 7 ডেজের দাদা মধ্যে আমি আমি তো সরিয়ে নিয়ে আসবো। তাহলে আপনার কাছে যেতেই হয় আমার। একদম একদম, তুমি চলে আসো, আমি দেখছি তোমার জন্য। আমি এরকম লাইভে কাউকে আসতে বলি না, কিন্তু কিছু কিছু ক্রিটিক্যাল কেস থাকে, আমি জানি এটা পারবে না, অনেকেই পারবে না, তো এই জন্য আমি আছি। দেখো বাবু, যখন সব ফেলিওর হয়ে যায় না, যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, যখন সব দরজা বন্ধ হয়ে যায়, যখন সব পথ বন্ধ হয়ে যায়, যখন সব কিছু শেষ হয়ে যায়, সেই শেষ মুহূর্তে একটাই নাম মাথায় রাখবে, জয়দেব শাস্ত্রী, একটাই নাম। আর ওই সময়টা আমি তোমাকে গাইড করব, সাকসেস সাফল্য তোমাকে আমি, তুমি যদি নিজে থেকে বলো না একবার যে দাদা আমাকে মঠটা ছাড়িয়ে দিন, কথা দিলাম এই লাইভ অনুষ্ঠানে তোমার মত আমি ছাড়িয়ে দেবো। তুমি শুধু একবার আমাকে জোরে কথা দাও তো, এই লাইভে বলো যে দাদা আপনি আমাকে এই নেশা থেকে মুক্ত করুন, একবার বলো তো। দাদা আপনি আমার নেশা থেকে মুক্তি করুন দাদা। আমি তোমায় বললাম তোমাকে আমি 7 দিনের মধ্যে এই নেশা থেকে আমি মুক্ত হবো, তুমি আমাকে একবার বলো যে দাদা তুমি আমাকে এই অবৈধ সম্পর্ক থেকে মুক্ত করো, যাতে সম্পর্কটা থেকে আমি নিস্তার পাই, একবার বলো। হ্যাঁ দাদা, আমি খুব সমস্যার মধ্যে আছি, অবৈধ সম্পর্ক থেকে মুক্তি চাইছি দাদা। ঠিক আছে, কান্নাকাটি করো না, আমি আছি, তোমাকে তোমার সেই সাফল্য এবং তোমার সেই জায়গাটাকে আমি যদি ফিরিয়ে না আনতে পারি, আমি অ্যাস্ট্রোলজি ছেড়ে দেবো। এত বড় কথা বললাম, আমি থাকবো না এখানে। আমি কান্নাকাটি করো না, না কান্না এখানে যখন ফোন করেছেন, আমি বলবো যে আপনার কিন্তু এই ভেঙে পড়ার মতন অবস্থা আর থাকবে না। আপনাকে উনি যখন বলেছেন, মানে আপনার তো আর চিন্তা করার কথাই নাই, আপনি আসুন, এসে দেখা আমি আছি করুন। আছি বাবু, জাত অ্যাস্ট্রোলজার, আমরা জাত অ্যাস্ট্রোলজার, আমরা ফ্যামিলি অ্যাস্ট্রোলজার, জাত অ্যাস্ট্রোলজার, আমি 14 বংশ, 14 পুরুষ আমাদের অ্যাস্ট্রোলজি বংশ, আমার বাবার বাবা তার বাবা অ্যাস্ট্রোলজার ছিল। তো সেই জায়গা থেকে আমি তোমাদের বলি যে দেবতা আছে কথার মধ্যে,
এমন কিছু জিনিস আছে যে জিনিস বইয়ের মধ্যে পাওয়া যায় না, এমন কিছু জিনিস আছে যে জিনিস বাজারে পাওয়া যায় না, এমন কিছু জিনিস আছে যে জিনিস কলেজ স্ট্রিটের বইয়ে পাওয়া যায় না, এমন কিছু জিনিস আছে যেটা গুরুমুখী বিদ্যা, গুরুর কাছ থেকে, বাবার কাছ থেকে, পারিবারিক জায়গা থেকে পাওয়া যায়। আর আমি আছি, সাফল্য কি করে আনতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। আমি আছি, একদম ভালো থাকবেন দাদা, ভালো থাকবেন, মানে আপনি আসুন, নিশ্চয়ই ভালো থাকবেন। এই অনুষ্ঠানে রীতি করবো, আগামী অনুষ্ঠানে ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রীঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রীঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রীঠাকুর।